পথে থেকে পথে এসে হঠাৎ করে দেখা হইলাম। এই নামটা কি দাদা? জনি ত্রিপুরা। জনি ত্রিপুরা দাদা, কিন্তু এই দুর্গম এলাকাতে এসে এই সাইকেল দিয়ে কোথায় গেছিলেন? বাসকুড়তে। বাসকুড়ুর। বাসকুড়ুর মানে কি বুঝছেন? এইটাই, বাসকুড়ুর খুঁজতে গেছিলেন দাদা। সাইকেল দিয়ে গেছেন না? এখানে তো সাইকেল কোনো জায়গা দেখি নাই, তো সাইকেল কিভাবে নিয়ে আসছেন এখানে? উনি সাইকেল দিয়ে আসছেন, কিভাবে আসছেন দাদা? কষ্ট করে নিয়ে এসে। এটা বাস করো কি বিক্রি করবেন? যে না, খাওয়ার জন্য। খাওয়ার জন্য? এতগুলো কি নিজে বাগান থেকে নাকি পাহাড় থেকে? এখানে কোনো কারো বাগানে এই ধরনের নেই, সবাই খাইতে পারবে। সবাই খাইতে পারবেন না? এটা যদি বিক্রি করে কেজি কত? এখানে তো মাঝে মাঝে বিক্রি করে কেজি 30 টাকা 40 টাকা এরকম। এটা বাস করো কেজি 30 টাকা। আমরা এখন বর্তমানে দাঁড়ায় আছি ওই পোয়ামুড়ি ইউনিয়নে। এই কোন পাড়া থেকে? জিরাপাড়া। জিরাফাড়া, এই সামনে একটা জিরাফাড়া আছে। আমরা বিউর পয়েন্ট থেকে ফেরা পথে এই দাদার সাথে দেখা হয়েছে। যাওয়ার সময় দেখছিলাম, আমি মনে করছি সাইকেল হয়তো বা মানে ক্যারিং করতেছে। আমরা কিন্তু বাইক দিয়ে আসছি, ওই বাইক দিয়ে এখানে, বাইক দিয়েও যাওয়ার কষ্ট হয়ে যায় পাহাড় অঞ্চল। উনি সাইকেল দিয়া কিন্তু জমে গেছিলেন, জমে যাওয়া দেখেন ওনার যন্ত্রপাতিটা। আর দা একটা বাসকুড়ু নিয়ে আসতেছেন। বাসকুড়ু নামটা কি যে? জনি ত্রিপুরা। জনি ত্রিপুরা না? বিয়ে করছেন? হ্যাঁ, বউ আছে। ছেলে মেয়ে? আমার ছেলে দুইটা আছে। দুইটা ছেলে না? লেখাপড়া করছেন নাকি? আমি? হ্যাঁ। কোথায় পড়ছিলেন? থানচিতে। থানচিতে? ও বাবা, থানচিতে অনেক দূর। থানচিতে? থানচি থেকে এখানে চলে আসছে আমি অনেক, প্রায় 4 বছর হয়ে গেছে। আগে থানচিতে ছিলেন? ও, আর এখানে আমার বড় বড় দাদা একজন আছে, দুর্জয়। দুর্জয় না? চিনারে বাজারে দোকান করতে। চিনারে দোকান? তো থানচি তো আমিও তো থানচি সাঙ্গু হোটেল চিনেন? হ্যাঁ চিনি তো। তো থানচি সাঙ্গু হোটেল তো হয়তো আমার ফুফি, মেজর ফুফি এটা। আর এখন বর্তমানে চেয়ারম্যান, মুষ্টি চেয়ারম্যান আমার আপন মামা। ওই এখানে? এখানে না, ওই থানচিতে। থানচিতে? থানচিতে। ও, উনি থানচি বাসিন্দা, এখানে আসছে। ওখানে মানে সুযোগ সুবিধা, এখানে ওই জুম চাষ করা সব কিছু। জুম চাষ করেন না? জুম কয় একর করছেন এখন? আমাদের তো এরকম একর হিসাব না, এক হাড়ি জায়গায় দুই হাড়ি জায়গায় এরকম এরকম। ও, এটা নিতে কষ্ট হয় না? শরীর চুলকায় না এটা নিতে? চুলকালেও কি করব, খাওয়ার খাওয়া না? এতগুলো এতগুলো নিয়ে আসেন আর কোনো কিছু পাই নাই? না। হ্যাঁ, কোনো কিছু আনে নাই, শুধু এটাই না? হ্যালো গাইস, উনি খাওয়ার জন্য আমাদের পার্বত্য অঞ্চলে আসলে মানে কোনো কিছু কেনা খাওয়ার মানে হয় না, যেহেতু পাহাড়ে ঘুরতে গেলে উনি আমরা গেছি যে উনি হয়তো 1 ঘন্টা হয় নাই, উনি কিন্তু অনেকগুলো বাসকুড়ু পেয়েছে। এক থ্রুম, এক থ্রুম বলবো না, এটা কিন্তু থ্রুম, এক থ্রুম পেয়েছে, উনি খুঁজে নিয়ে আসে। এটা হলো প্রাকৃতিক খাদ্য আমাদের আদিবাসীদের, আমাদের পার্বত্য অঞ্চলে আদিবাসীদের। এগুলো কিনেও পাওয়া যায়, কিনতে পারবেন মানে যারা মানে ভিতরে থাকেন, মানে জুম চাষ যারা করে থাকেন ওরা কিন্তু কিনতে হয় না। এই এইগুলো কিনতে গেলে আমাদের বান্দরবানে ওই চিটাগাং যদি কিনতে যাই 250 থেকে 200 টাকা কেজি, তবু এরকমই ফ্রেশ খাবার পাবেন না। এখন কিন্তু উনি ফ্রেশ খাবার নিয়ে এখন যাই গিয়ে বাসা গিয়ে রান্না করবেন না? হ্যাঁ হ্যাঁ। ও, ঠিক আছে দাদা, ধন্যবাদ তাহলে, কষ্ট দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সাইকেল চালাই যাচ্ছে, দেখেন সাইকেল চালাই যাচ্ছে, ও দেখেন। ওকে, বাই বাই।